স্লিপ খাচ্ছিলাম। তুই পারবো না হাতে। আমার মনে হচ্ছিল আমি মরে যাবো আজকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। আজকে আমরা প্যাংগং লেক ছাড়ছি এন্ড আজকে হচ্ছে 10th of June আর আমাদের পড়া চলেছে। ওয়াও, এটা সব থেকে ভালো। আজকে আমাদের প্ল্যান কি? আজকে আমরা এখান থেকে কারুগুপ্তি যাবো। আমার শরীর কন্ডিশন আজকে খুব একটা ভালো নেই, গা হাত একটু ব্যথা করছে, বাট আজকে যেন পৌঁছে যায়, কারণ এরপর যত লেট হবে আমাদের কিন্তু ট্রেন ক্যান্সেল হয়ে যাবে। কারণ আমাদের ট্রেন কত তারিখ? 15 তারিখ মিডিলে একদিনও কোথাও গ্যাপ নেওয়া যাবে না। পুরিচ, এটাকে পুরিচ বলে, টকদের মতো দেখতে বাট গরম, মানে পায়েস কাইন্ড অফ দেখতে। প্যাংগং কে টাটা করে, টেন কে টাটা করে আমরা যাচ্ছি উপসি না তো কারু কোনো একটার উদ্দেশ্যে। অ্যান্ড সময় কটা এখন? 7:45 আমি যতদিন না আসছি প্যাংগং এ, আমি ততদিন প্যাংগং মিস করবো। এতটা ভালো লেগে গেছিলো আমার। যতটা সম্ভব আমি ভিউটাকে ক্যামেরাবন্দি করে নিতে চাইছি, কারণ আমি প্রচণ্ড মিস করব এই ভিউটা স্পেশালি। অ্যান্ড লাদাখের যদি বলি সব থেকে ভালো মেমোরি কি, আমি তো বলবো প্যাংগং লেক। আমি সারা দিন প্যাংগং লেক দেখে গেছি, এতটা ভালো ছিল। আর সত্যি বলতে এখন আমার একটু ফিরতে ইচ্ছা করছে না, বাড়ি যেতে যতটা ইচ্ছা করছে প্যাংগং লেকে ততটাই থাকতে ইচ্ছা করছে। স্টের জন্য তোমরা অনেক অপশনস এখানে পেয়ে যাবে, যেমন এইখানে একটা স্টে, আরও দূরে আমরা যেটাই থেকেছি স্টে। অ্যান্ড প্রতিটা জায়গা একটু একটু পরপরই এখানে ভালো ভালো স্টে কিন্তু পেয়ে যাবে। চলো লাস্ট বারের জন্য প্যাংগং লেককে টাটা বলে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের রাস্তায়। ওই হয়ে দেখো, অলমোস্ট ওইদিকে শেষ প্যাংগং লেক। To the city streets we began to feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher, the night's young and it's just begun as she puts her hand in mine, we wanna chase the night. এখান থেকে লে হচ্ছে 117 কিলোমিটার, দুর্বুক 8 কিলোমিটার, চাংলা 39। আমরা মেবি চাংলা যাবো, রাইট? ওকে, ট্রেন হার্ড ফাইট হার্ড। পুরো এই এরিয়াটার নাম হচ্ছে তাংস্টে, তাংস্টে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে উপসির দিকে। এটা কি হচ্ছে পুজো? আমরা তোশলাকে এসে দাঁড়িয়ে আছি। আমার শরীর কন্ডিশন খুব একটা ভালো না, প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, প্লাস এখানে প্রচণ্ড ঠান্ডা। তো আমি খুব একটা বেশি আজকে রেকর্ড করতে পারছি না, কারণ আমি এইভাবে গ্লাভস পরে আছি, গা হাত পা কাঁপছে আমার, লিটারেলি শরীর খুবই খারাপ। আমি তাও যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ব্লগটা একটু আমার সাথে থেকো, কারণ আমার শরীর খুবই খারাপ। চল চল চল, ডাকছে যখন যাই। হ্যাঁ স্যার, আর ইউ আর ইউ আর ইউ স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাহ, হাম লোক ওয়েস্ট বেঙ্গল সে আয়ে হ্যায়।
ওয়েস্ট বেঙ্গল সে? হ্যাঁ জি। ওয়েস্ট বেঙ্গল মে কাহাঁ সে? আ কলকাতা। কলকাতা? হ্যাঁ। ওয়াও, আমরা এখানে একটু বসলাম, ওনারা প্রসাদ দিচ্ছে, অ্যান্ড একটু রেস্টও হয়ে যাবে। বেশ ভালো বল, এক্স্যাক্টলি। আর্মিরা ডেকে আমাদের খাওয়ালো, তাই না? এখানে পূজো হচ্ছে অ্যাকচুয়ালি, তো সবাইকে দাঁড় করিয়ে আর্মিরা আমাদের খাওয়াচ্ছেন। শরীরটা খুব খারাপ ছিল, ব্লক করতে পারছিলাম না বলে মনটাও একটু কেমন যেন খারাপ হয়ে গেছিলো, বাট এখানে দাঁড়িয়ে প্রসাদ খেয়ে আমার একটু ভালো লাগছে, তাই ভাবলাম যে ব্লকটা কেন আমি বন্ধ করছি বারবার করে। আর এখানে টেম্পারেচার তো তোমাদের বলে দিয়েছি 5-6 degrees অনলি। অ্যান্ড এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সার্ভাইভ করতে পারছি না, ইন্ডিয়ান আর্মি এখানে দিনের পর দিন, বছরের পর বছর আমাদেরকে গার্ড করে যাচ্ছে। ও স্ল্যাশ স্ল্যাশ বেরিয়ে গেছি, আমরা দেখতে দেখতে অনেকটাই উপরে উঠে এসেছি। অ্যান্ড আমরা আজকে কিছুক্ষণের মধ্যে চাংলা পাস ক্রস করব। অ্যান্ড এখানে টেম্পারেচার আমি শিওর এখানে মাইনাসে আছে কিছু একটা, কারণ এখানে জাস্ট গ্লাভসটা আমি জমে যাচ্ছে, আমার হাতে ফ্রস্টবাইট হয়ে যেতে পারে যে কোনো টাইমে। এই টেম্পারেচারেও এনারা এখানে কাজ করে যাচ্ছে, হিউজ স্যালুট। বরফগুলো খুব রিসেন্টলি পড়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে, পুরো গুঁড়ো গুঁড়ো বরফ। অ্যান্ড সামনে একটু স্ল্যাশ আছে, এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ালেই খুব চাপ হয়ে যাবে। রাজার সামনেটা দেখো, দেখো কতটা উঁচু বরফ জমে আছে। আমরা কতটা উঁচুতে আছি ভাবো যে ওই স্নোক্যাপ মাউন্টেনগুলো আমাদের থেকে নিচুতে লাগছে। আমরা চলে এসেছি চাংলা পাস, ওয়েলকাম টু চাংলা টপ, 17,688 feet। এই এরিয়াটা পুরোটাই স্ল্যাশে ভর্তি, পুরোটাই ব্ল্যাক আইস। অ্যান্ড পিছনেও অনেকটাই ব্ল্যাক আইস ছিল, তখন আমি আর ভিডিও নিইনি, কারণ ওই জায়গাটা একটু ডেঞ্জার ফিল হচ্ছিলো আমার। দেখো এখানে কিন্তু সদ্য বরফ পড়েছে অনেক জায়গায়। সামনে জাস্ট ভিউটা দেখো, পুরো স্নো ক্যাপ মাউন্টেন। ওয়াও, আই থিঙ্ক নিচের যে ভিলেজটা সেটা উপসি বা কোনো একটা ভিলেজ হবে, কারণ আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি উপসির। দেখা যাক আমরা কোথায় স্টে করি, এখনও তো আমাদের কাছে অনেক সময় আছে। আমার শরীর কন্ডিশনও আগে থেকে একটু বেটার লাগছে। চাংলা পাস ছিল ওই স্নোক্যাপ মাউন্টেনটায়, অ্যান্ড তারপর আমরা ওই এই সব পাহাড়গুলো দিয়ে বেয়ে 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 নেমে যাচ্ছি। কানের আমি কিছু শুনতে পাচ্ছি না, কারণ যেহেতু খুব তাড়াতাড়ি অ্যালটিটিউড কমছে। ও বাহ, আকাশটা খুব সুন্দর লাগছে, প্রিটি প্রিটি প্রিটি। আমরা লাস্ট 3 hours ধরে চলছি, অ্যান্ড রাস্তা পুরো মাখনের মতো ছিল, তাই ভাবছিলাম যে একই করে সম্ভব, এত তো ভালোভাবে চলার অভ্যাস নেই আমাদের। তো চলে এসছে আমার অফ রোডিং, আজকের ফার্স্ট অফ রোডিং রাইড। দেখতেই পাচ্ছ আমরা পুরো ভ্যালিতে নেমে এসেছি, ওই স্নো ক্যাপ মাউন্টেনটা ছিল চাংলা পাস, আর এই ভিলেজটার নাম হচ্ছে শক্তি ভিলেজ। কি সুন্দর, উফ, 2-3 দিন পর আমি আবার গ্রিনারি দেখছি। অ্যান্ড এটা লে এখান থেকে অনলি 45 kilometers, খাড়ু এখান থেকে 10 kilometers। উপসি যাচ্ছে, এদিক দিয়ে যাবো তাহলে। ওকে, আমরা খাড়ু পৌঁছে গেছি গাইজ, এখন আমরা যাবো উপসির দিকে। অ্যান্ড উপসি যদি ঢুকে যাই টাইম মতো, দেন আমরা আরেকটু এগিয়ে যাবো। এখান থেকে রুমসতে হচ্ছে 19 kilometers, কাংলাংলা টপ হচ্ছে 45, দিবলিং বলে একটা জায়গা দেখছি এখানে 69 kilometers, পাং 111, স্যার শুধু তো অপশনই নেই। শোনো, পাঙে থাকা যাবে না ভাই, মেয়ে নিয়ে পাঙে থাকবো না। ওরা বললো ওরা রাতে ঘুমাতে পারে নি, ছেলে বলছে আমরা ঘুমাতে পারি নি রাতে। শুনলে তো, এখান থেকে একটা গ্রাম আছে রুমসে 19 kilometers, তারপর টাংলাংলা 45 kilometers,
পাং 111 দীপরিং 69 কিলোমিটার তো দীপরিংয়ে থাকবো। এবার আমরা দীপরিংয়ে থাকার জায়গা দিন শুনি তো বললো যে পাং এর আগে যে ইশাটা রয়েছে ওখানে থাকতে পারবা, পাং এর থেকে বেটার। তো সেটা একবার দেখে নিতে হবে না যে দীপরিংয়ে থাকা যাবে কি না যাবে কি না। হ্যাঁ, এখান থেকে তো ফোন যাচ্ছে না কোনো। কার কাছে ফোন করবি? আমি ওই শ্যামদের কাছেই ফোন করতাম। না, আমি যেটা শুনলাম ওদের কাছ থেকে তোকেই তো বললো যে পাঙ্গে থাকার দরকার নেই, আমরা নিজেরাই থাকতে পারি। হ্যাঁ, মানে সার্চুট থেকেও বাজে অবস্থা। আমি থেকে একটু আগে একটা আছে, আমি হচ্ছে রুমস্টে লাটোর কথা বলছি। ওরা রুমস্টে লাটো বলে দুটো গ্রাম আছে, রুমস্টে 19 লাটো মনে হয় 10-12 কিলোমিটার এর মধ্যেই পড়বে। মানে টাংলাঙ্গা ক্রস করার আগেই এবার জানতে হবে। এবার পুরো তো বুঝতেই পারছি না কি হচ্ছে। আচ্ছা, টাংলাঙ্গা ক্রস করার পরে কোনো গ্রাম একটাই আছে দেবরিং। এবার দেবরিংটা গ্রাম কিনা সেটা তো বুঝতে পারছি না। আপনি আর টাংলাঙ্গা হকে আরে এটা রাতে কাহা দিতে আপন পাঙ্গ পাঙ্গ মতলব পাঙ্গ মে রহনে কা মতলব অক্সিজেন লেভেল কিয়া থা ডাউন হে লেকিন ঠিক হে রহনে লায়ক হে অর দেবরিং মে গাঁও হে যহাঁ সে আপকো ইয়ে মান লো কম সে কম পাঙ্গ তক হে না 6 সে 7 জগহ স্টে কি ব্যবস্থা হে নি মে বোল লো কি দেবরিং মে রহনে কা জগহ হে দেবরিং দেবরিং আর 15 অক্সিজেন কি দিক্কত হে না আদমি 20-25 কিলোমিটার তো আরে না ফোন ভি রুকনা মান অক্সিজেন তক ওয়েলকাম টু ভিলেজ রুম স্টে প্রচুর বাইকার্স এসেছিল এখানে, প্রচুর স্টিকার আছে। হ্যাঁ ভালো তো, মানে থাকার মতো একটু হলেই হলো। ওদের সিচুয়েশনটা একটু এক্সপ্লেন করো সবাই। দীপ একটু ঘোর, দীপ না একটু ঘোর না, দীপ দীপ একটু ঘোর না। আমরা আমরা এখানে কেন আটকে আছি একটু বলো, কি হয়েছে একটু বল। আমরা বুঝতে পারছিলাম না যে মানে বুঝতে পারছিলাম না যে আমাদের সার্চু এখান থেকে 180 কিলোমিটার। হ্যাঁ, মানে আমরা যে এখানে এই জায়গাটার নামটা বলে দেই, রুমস্টে সার্চু এখান থেকে 180 কিলোমিটার। এবার সার্চু যেতে গেলে আমাকে ফার্স্ট ক্রস করতে হবে হচ্ছে টাংলাঙ্গা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, দেন পাং থেকে সার্চু 65 কিলোমিটার কোনো রোড নেই, ওটাই বোল্ডার। সেটা তো দেখেছো সবাই আগের ব্লগে, আগের ভিডিওতে। তো এবার আমি মঞ্জিমার শরীর খারাপ, ঠিক আছে, এবার আমি ওটা রিস্ক নিতে পারছি না। আর পাঙে আমরা থাকতে পারবো না, পাঙে আমার সাথে যাদের যাদের কথা হলো, ইভেন আমাকে শ্যাম, আমাদের যে রানাঘাট রেঞ্জার্সের শ্যাম আছে, শ্যামের সাথেও আমার, শ্যাম আমাকে প্রচুর হেল্প করেছে এই ট্রিপটাতে। ও আমাকে আগেও বলে দিল যে পাঙে যেন না থাকিস, আর দীপরিংয়ে থাকা যাবে না, থাকতে হলে দীপরিং পাঙের থেকে উপরে, মানে টাংলাঙ্গলা থেকে একটু নিচে, দীপরিং 15 কিলোমিটার পথে থাকা যাবে না। টার্গেট থাকতে হবে সার্চু। এবার আমি যদি সার্চু পৌঁছাতে না পারি, তার আগে যদি শরীরটা খারাপ হয়, না আমি এদিকে আসতে পারবো না আমি এদিকে যেতে পারবো, আমার কাছে কোনো অপশন নেই। যার জন্য আমি টাংলাঙ্গলা ক্রস না করে আজকে এখানে রুমস্টেতেই স্টে করলাম। রুম স্টেতে আমরা যেখানে আছি এখানে কোনো নেটওয়ার্ক নেই, শুধু কারেন্ট আছে, কারেন্ট চলছে সোলার, হ্যাঁ সোলারে, আর আমাদের ভিউ কিছুটা এরকম। এতদিন তো ভালো ভিউ দেখে কেটেছে, আজকে ওই সার্চুর মতো ফিলটা হবে। না সার্চুর মতো ফিল হবে না, কারণ এখানে অক্সিজেনের প্রবলেম না, এমনি ঠিকঠাক সুন্দর। হ্যাঁ, এখন বাজে বিকেল 4:30, আমরা ওই একটু স্ন্যাক্স টাইপের খাবো। এটা হচ্ছে রুমস্টে ভিলেজ, অ্যান্ড ওখানে যারা যারা সরি ওখানে যাদের যাদের দেখছো সব বাঙালি ট্রাভেলার্স, সব বাঙালিরা এসছে, ওরা সব আজকে তো পাঙ্গিয়ে থাকবে। হ্যাটস অফ টু দেম, আই ক্যান ডু দিস। আমি অলরেডি সবচেয়ে থেকে দেখে নিয়েছি কি হয়, অ্যান্ড আই নো ওনারা গিয়ে সফল করবে। তো আমি ভাই রুস্তান, কি নাম রুস্তান, নাম আবার বুঝিল রুস্তান, রুস্তান রুস্তান গেলে যে ঠিক আছে। ওয়েদার সুন্দর, বেশ ভালো ওয়েদার, 10-12 ডিগ্রি টেম্পারেচার আছে, ভিউ কিছুটা এরকম। অ্যান্ড যে সবাই এখানে খাওয়ারের জন্য ওয়েট করছে, এসে গেছে আলুর পরোটা, বাটার দিয়ে খাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। উফ, আরাম। দমদার ডিমের পোচ খেতে চেয়েছে, অ্যান্ড উনি বানাতে পারে না, তো অন্তরা দিয়ে ওনাকে শিখিয়ে দিচ্ছে ডিমের পোচ কি করে বানাতে হয়। যদি কোনো বাঙালিরা আসে তাহলে উনি বানিয়ে দেবেন, এক্স্যাক্টলি। অ্যান্ড রুম স্টেতে যদি থাকো দেন আপকা হোমস্টে কা নাম কেয়া দিদি, তারা হোমস্টে, রুম স্টেতে যদি কেউ থাকো তাহলে তারা হোমস্টেতে থেকো। এই যে এটা হচ্ছে লোকেশন দিদি, খুবই ভালো। এই যে
তারা রেস্টুরেন্ট, এটা একদমই রুম স্টে, একদম মেন রোডে। তোমরা ওইদিকে অ্যাকচুয়ালি গেলে হচ্ছে ওটাকে ওইদিকে লাটো ভিলেজ, আর এদিকে হচ্ছে তাংলাংলা পাস। তো একদম রাস্তার ওপরে তারা হোমস্টে। এখন বাজে ঠিক 4:05, অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা তাংলাংলা পাস ক্রস করব, অ্যান্ড দীপ পেট্রোল ভরছে। এখানে লিটারের দাম 140। রুমসে থেকে বেরিয়েছি আমরা, অলমোস্ট 25-30 মিনিটস হয়ে গেছে, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ সূর্যি মামা এখনও পুরোপুরি ওঠেনি, তাই বিভৎস ঠান্ডা, আমার গলাটা অলমোস্ট ভেঙে গেছে ঠান্ডায়। তাংলাংলার পাশে ওই রাস্তাটা চলে এসছি আমরা, অ্যান্ড এখানকার টেম্পারেচার 0 কি -1 এখন হবে। হাত ফাত পুরো জমে যাচ্ছে। দীপ নামতে হবে আমাকে, তা নামাবো আমার পুরো স্ল্যাশ। পারবো না, নামতে হবে আমায়। প্লিজ করিস না চেষ্টা, এখন করিস না, করিস না। ওকে, ও বাবা পুরো স্ল্যাশ, পুরো স্ল্যাশ। স্লিপ কাটছিলাম, তুই পারবো না হাতে। ও আমরা 3 কিলোমিটার নিচ থেকে দাদার গাড়িতে উঠলাম, কারণ ওখান দিয়ে মানুষ যেতে পারে না, ইম্পসিবল। আমার ওখানে -34 ডিগ্রি ছিল, আমার হাত মনে হচ্ছিল কেউ পাচ্ছে। তো আমাকে দীপ আমাকে, হ্যাঁ ভাইয়া ইধার উতার দো আমরা। আমরা এখানে ওয়েট করছি, ওরা কখন আসবে। ওখানে আমি লাইফে মরার ভয় পেয়েছি। ও কী করে এত শান্ত আছে আমি জানি না। আমার আজকে আমি আজকে সব আমার মাথা থেকে বেরিয়ে গেছে। এখন 6:30 বাজে, স্ল্যাশ পুরো রাস্তা জুড়ে। মানে আমরা আগে তাংলাংলা ক্রস করেছি, এই সিচুয়েশন এক্সপেক্ট করিনি আমি আজকে। ও দেখেছে আমায়, আমি গাড়িতে, আমার মনে হচ্ছিল আমি মরে যাবো আজকে। আমার গা হাত পায়ে হাত না হচ্ছে কেউ কাটছে, আমার হাত পা কেউ মারছে কাটছে। মানে আমি সাজেস্ট করবো তোমাদের, যারা সকালবেলা চাইছো তাংলাংলা ক্রস করতে, প্লিজ রিকোয়েস্ট করছি না, একদম না। যত লেটে পারো বেরো, তাড়া নেই, কোনো তাড়া নেই, কোথাও যাওয়ার তাড়া করো না। জায়গাটা খুব ডেঞ্জারাস, ওখানে কিন্তু মানুষ মরেও যেতে পারে। ওখানে সিচুয়েশন ছিল না ব্লক করা, ওরা যতক্ষণ না আসছে আমাদের ওয়েট করে যেতে হবে। প্রচুর প্রচুর পাহাড় ঘুরেছি, তাংলাংলা উঠতে গিয়ে যে ব্ল্যাক আইস, এরকম জীবনে ফেস করিনি আমি, জীবনে করিনি। আমাদের কাছে নেই, আমি যেভাবে এসেছি, ও আমরা এখন বাজে 6:45, আমরা 6:45 তাংলাংলা টপে। এ কি বলবো, তোমার এক্সপিরিয়েন্স কি তাংলাংলার প্রীতম দা? নেই প্রীতম দার গাড়ি আজকে পড়ে গেছিল, আর শরীর সবার খুব খারাপ। আমরা দেবরিঙে দাঁড়িয়ে আছি, গাইজ আমরা এখন পাঙ্গের এই ভয়ঙ্কর রাস্তাটা ক্রস করছি, অ্যান্ড টাইম এখন কটা বাজে দীপ? 9:45 বাজে। আজকের দিনটা খুব বাজে যাচ্ছে, আমার শরীরটা প্রচণ্ড খারাপ চলছে, অ্যান্ড এখানে স্ল্যাশ আছে একটু, পুরো স্ল্যাশ।
নামবো আমি, পারবি এখান থেকে? ওকে ওকে নাকিলা পাস মানে সব ফটো তুলছে, বাট আমরা তুললাম না কারণ আমরা আর দাঁড়াতে চাইছি না। দীপ একবার তোর অবস্থাটা দেখা, আমরা এখানে কোকোকে খুঁজে পেয়েছি, পুরো কোকো। আমরা এখন সার্চুতে এসে দাঁড়িয়েছি অ্যান্ড আমাদের গাড়ির কন্ডিশন দেখো, ওই ধুলো খেতে খেতে আমার হাতের অবস্থা দেখো, লাইক কি অবস্থা। অ্যান্ড জুতো ফুতো তো সব শেষে দেখো, ধুলো চারিদিকে ধুলো, খালি ছাড়লেই ধুলো বেরোচ্ছে। জুতো ওয়েট করছে প্রীতম দাদের জন্য, অ্যান্ড আমি চা অর্ডার করলাম, প্রচুর চা চা খেতে পেয়েছে। অ্যান্ড ফাইনালি আমি আমার ফোনের নেটওয়ার্ক খুঁজে পেয়েছি, যার জন্য সার্চুতে হল্ট নিলাম এখানে। এখন বেরোচ্ছি বালাচা বাসের দিকে, এখান থেকে অলমোস্ট ওই 2.5 hours মধ্যে আমরা জিসপা পৌঁছে যাব, দেখা যাক কতক্ষণ কি সময় লাগে। চলো একটা ভালো হল্ট নিলাম, ফ্রেশ হয়ে গেলাম। কেলং বারালাসা 33, হ্যাঁ ওয়াটার পাসিং এরকম কেন? বারালাসলাতে এতটা জ্যাম, অ্যান্ড দীপের গাড়ির পেছনের চাকাটার হাওয়া প্রচণ্ড কম, অ্যান্ড মনে হয় না আমরা এগোতে পারবো। তো আমি খুঁজছি যে ফ্যামিলি কোনো গাড়ি আছে কিনা, আমি তাহলে ফ্যামিলি গাড়িতে উঠে যাবো, জিসপা অব্দি যাবো। বাট এই জ্যামটা লাস্ট 40 মিনিটস ধরে আমরা এখানেই দাঁড়িয়ে আছি, 2 বেজে গেছে অ্যান্ড আমরা পুরো জ্যামে ফেসে আছি বারালাসলা বাসের। যাওয়ার সময় অত প্রবলেম হয়নি, বাট ফেরার দিনগুলো আমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে। যাক তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা 4-wheeler উঠে পড়েছি, কারণ দীপের গাড়ির পেছনের টায়ারের হাওয়া অনেক কম ছিল। কী হয়েছে না হয়েছে সমস্ত দেখতে পাবে তোমরা নেক্সট ব্লগে, স্টে টিউন্ড।